আচ্ছা, আমরা বারো দলীয় জোটের সাথে এখন বসেছি এবং হচ্ছে আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে আমরা বারবার আমাদের যে বিষয়টা হচ্ছে যে চুপ্পু মাস্ট গো, চুপ্পুকে যেতে হবে, চুপ্পুকে যেতে হবে এবং যাওয়ার প্রক্রিয়া নিয়ে মূলত হচ্ছে কথা হয়েছে, কারণ আমরা নীতিগতভাবে সবাই এই বিষয়ে একমত। বারো দলীয় জোটের আজকে যারা ছিল তারা নীতিগতভাবে একমত এবং তারাও চায়, এবং তারা যে শব্দটা ব্যবহার করেছে চুপ্পুর ক্ষেত্রে, যে চুপ্পু হচ্ছে ফেসিবাদ যে পুনর্বাসনের ক্ষেত্রে আবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং যেটা নৈতিকভাবে চুপ্পু হচ্ছে আমাদের যে সংবিধান, সাংবিধানিকভাবে যদি এই সংবিধানটাকে আমরা ধরেও নেই, সাংবিধানিকভাবেই চুপ্পু হচ্ছে তার এই পদবী তার থাকতে পারেন না, সেই জায়গা থেকে ওনারাও চাচ্ছেন চুপ্পুর অপসারণ। এখন এই প্রক্রিয়া নিয়ে ওনারাও যে বিষয়টাতে জোর প্রদান করেছেন সেটা হচ্ছে রাজনৈতিক যে ঐক্যমতের বিষয়টা, ওনারাও চাচ্ছেন যে যেটা হচ্ছে আমাদের অলরেডি একটা ন্যাশনাল কনসেনসাস ডেভেলপ হয়েছে এবং কালচারাল কনসেনসাসও ডেভেলপ হয়েছে, ওনারা অলরেডি যেটা চাচ্ছেন একটা পলিটিক্যাল কনসেনসাস। সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে হচ্ছে আজকে বারো দলীয় জোট, আমাদের কিছুক্ষণ পরে ছয়টা হচ্ছে আমাদের আরও আমাদের গণ অধিকার পরিষদ সহ আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের হচ্ছে ডায়ালগ চলছে, এবং গতকাল হচ্ছে আমরা বিএনপির সাথে আমরা ডায়ালগ করেছি। চুপ্পুর চলে যাওয়ার ক্ষেত্রে, অপসারণের ক্ষেত্রে সবাই হচ্ছে নীতিগতভাবে একমত, তবে যেই বিষয়টা হচ্ছে সবার হচ্ছে আমাদের ঐক্যমত্যে আসতে হবে সেটা হচ্ছে তার প্রক্রিয়াটা নিয়ে, এবং চুপ্পু অপসারণ করে সেই জায়গাটা হচ্ছে কে আসবে সেই বিষয়টি নিয়ে হচ্ছে আরও আলোচনার প্রয়োজন। তবে সবাই আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছেন এবং সবাই আলোচনা করতে আগ্রহী। আমাদের সময় বেঁধে দেওয়ার বিষয়টা হচ্ছে কি, আমরা চাচ্ছি বারবার যে রাজনৈতিক যে ঐক্যের মধ্য দিয়ে যেন সেটা হয়, কারণ আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পূর্বে ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের যেহেতু এই ফেসিবাদের বিরুদ্ধে গত একটা দীর্ঘ সময় লড়াইয়ের ইতিহাস রয়েছে, তারা হচ্ছে আওয়ামী ফেসিবাদের হচ্ছে নিগৃহণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে, আমরা চাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ভিত্তিতে এবং তাদের ঐক্যমত্যের ভিত্তিতেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।